তোমরা যে জায়গাতে আশা করি আমার ক্লাস দেখবে এবং বুঝবে, নিজের জীবনকে সুন্দর করে। আজ আমি উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ পঞ্চম সপ্তাহে আজ প্রথম পত্রে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উত্তরের উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী আল্লাহাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইয়ের আদার্সুল সাদিস ষষ্ঠ পাঠ আর আদার্সুল সাদিস ষষ্ঠ পাঠে আছে আমাদের একটা, সেই পাঠের নাম হলো আত্মানু এটা হচ্ছে আজকের পাঠ শিরোনাম। আজকের পাঠ শিরোনাম হচ্ছে দেশের জন্য পরস্পর সহযোগিতা করা, দেশের জন্য আমরা নিজের দেশকে উন্নতির জন্য একজন আরেকজনকে সহযোগিতা করব। আজকে এটাই এবং সেটা বইয়ের মধ্যে লেখা আছে কাইফিয়াত দার্স অর্থাৎ ক্লাসের সেটা হচ্ছে আলিমার জন্য। কবি দেশের কথা, দেশের সহযোগিতায় এগিয়ে আসার কথা বলেছে। আর তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট উত্তরে লিখতে সেটাকে লিখতে হবে গদ্যে রাখা। রাষ্ট্রকে একটা তৈরি অনুচ্ছেদ তৈরি বা রচনার মতন লেখা তৈরি। প্রিয় শিক্ষার্থী এই গুড়ের মধ্যে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে লিখতে পারো। তোমরা যদি একটা ভালো তৈরি করতে পারো যেহেতু আমাদের কবিতা আজকে আমরা কবিতাটা পড়ে দেখি কি আছে। কবিতা হচ্ছে বাইনুল ইসলাম ইখওয়ানি ওয়া আরদুল্লাহি আওয়ানি, বাইনুল ইসলাম ইখওয়ানি।
আমরা সকলে ভাই ভাই। এটি হচ্ছে বর্ণ ইসলাম। ইসলামের ছায়াতলে যারা আছে ইসলামী তারা সকলে ভাই ভাই। ওয়ারুল্লাহি আল্লাহ তাআলা যে সুন্দর জমিনটা তৈরি করে রেখেছেন হিয়া আল কানি, এটা আমার দেশ, সেটা আমার দেশ, সেখানে আমি জন্মেছি, সেখানে আমি বড় হয়েছি, সেটা হলো আব্দুল্লাহ আর আল্লাহর জমিন, সেটা আমার আওতানি, আমার আওতান অতন বাড়িওয়ালা নেই, দেশ বলা নেই, নাগরিক মহাকিত হলো নাগরিক, অতন হলো দেশ, মহাকিত নাগরিক। তাহলে ওয়ারুল্লাহি আওতান হচ্ছে, এখন আমি যদি বলি এই যে আল্লাহর জমিন আমার দেশ, আল্লাহ জমিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং আমাদের আমরা সেই আকাশের সেই জমিনের আকাশের নিচে বড় হয়েছি, বড় হচ্ছি, লালিত পালিত হচ্ছি, আর আমরা কি করবো এই দেশের জন্য কাজ করবো, দেশের টাকার জন্য, দেশের অগ্রগতির জন্য আমরা চেষ্টা করবো, অনাস্থায়ী করবো, আর কি করবো চেষ্টা করবো নিরূপী দায়ী মানুষের তার উন্নতির জন্য সমাজে অনাহ আলাদা আলাদা
পৃথিবীর ইতিহাসে বারবার যেটা মাথা তারা দিয়ে আসছে যে সাদা কালোর ভেদাভেদ ইসলাম যেটা কোনদিন স্বীকৃতি দেয় না, সাদা কালোর কোনো পার্থক্য নেই, সাদা কালোর কোনো পার্থক্য নেই, কোনো দিন বলছে না বাংলাদেশি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের সবকিছু বাংলা, সুতরাং আমাদের পরিচয় হলো বাংলাদেশ। আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটি আমাদের পরিচয়। যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত, যে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে প্রধানমন্ত্রিত এশিয়ার দক্ষিণ পূর্ব কূলে আর দক্ষিণ পাশে আছে খালিজুল বাঙ্গাল বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে আছে আমরা হলাম আল্লাহর বান্দা, আমাদের হলো আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে শরীয়ত দিয়েছেন, আমাদেরকে কি দিয়েছেন, ঈমান দিয়েছেন, আজকে দিয়েছেন বিনাসে রাষ্ট্রগু হাত দাবা ও তাওনি মসজিদ ও কুওয়াতা কি আমাদের এই আমাদের আমাদের
পরস্পর সহযোগিতা থাকে, তখন আমরা যেতে পারবো এগিয়ে, তখন আমরা গিয়ে দুর্বার মধ্যে এগিয়ে যেতে পারবো। আমরা যখন দেশের সহযোগিতায় দেশের উন্নতির জন্য যে কথা আমরা এখানে অঙ্গীকার করেছি, আমরা দেশকে দেশের উন্নতির জন্য চেষ্টা করব, দেশকে দেশের জন্য কাজ করব, দেশকে ভালোবাসব। আমাদের নেতৃত্বকে আমরা বেড়ে নিয়েছি, আমাদের দেশের স্বাধীনতাকে বেড়ে নিয়েছি, সব যখন আমরা স্বীকার করেছি, সুতরাং এই দেশের উন্নতি সেটা আপনার সকলের, সকল ছাত্র তোমাদের মর্মনসিকতা ওইভাবে তৈরি করতে হবে, নিজের ক্ষতি হতে পারে, দেশের উন্নতির জন্য সর্বদাই চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই কবিতার মধ্যে বেশ কিছু শব্দ কঠিন কঠিন, এই শব্দগুলো আরেকবার বলে দিচ্ছি। যেমন আছে অনুরাচনা, অনুরাচনা একটা শব্দ, সেই শব্দটার অর্থ হচ্ছে আদর্শ মৌলিক। তুফান যে কোটা, এটা একটা শব্দ আলাদা করে দেওয়া, বোমাস যে কোনা চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া, দূরে করে দেওয়া অনেক সিস্টেম আছে, মন থেকে দূরে করে দেওয়া, মানে কোন প্রকারের দূরে আবার মানা যেন না করে দেওয়া, সবাই আর কিছু শব্দ আছে। তোমাদের এই কবিতার থেকে কিছু জিনিস শিখে নিতে হবে, যে শিক্ষণ গুলি তোমাদের এই কবিতার মধ্যে আছে, এই প্রসঙ্গে আমি দু একটা কথা এই কবিতার মধ্যে আমাদের আদর্শ মদিনার থেকে গেছে, আমাদের দেশের তিনি আদর্শ, তিনি নমুনা বলেন আমাদের আদর্শ, এটা আমাদের শিখে জীবন গঠন করতে হবে। আর আছে আমাদের সীমানা, রাষ্ট্রের সীমানা, আমাদের রাষ্ট্রের সীমানা, এই সীমানাকে আমাদের সংরক্ষণ করা, এখানে এটি বলছে, এই কবিতার মধ্যে বলছে আমাদের দেশ আজকে নয় কুল্লিল আন সর্বদাই, সব সর্বদাই। প্রিয় শিক্ষার্থী, আমি কিছু কথা বলিনি, এখানে শিক্ষা নিয়ে অনেক কিছু কথা চলে গেছে, যেগুলো হলো আমাদেরকে একজন ভালো অবসরের মাধ্যমে গঠিত হতে, আমাদের চরিত্র করতে হবে সুন্দর, আমাদের মন মানসিকতা করতে হবে দেশ, এবং রাসূল এবং আল্লাহ তাআলার একাত্মতা এবং রাসূলের আদর্শে আমাদের জীবন গঠন করতে হবে, সর্ব অবস্থায় নিঃস্বাদ জাতীয় বস্তুকে কোন অবস্থাতে নেশার দিকে মনোযোগী হওয়া। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে যত ধরনের নেশা জাতীয় খাবার আছে, আল্লাহ তাআলা সেটা সে 1400 বছর আগে নেই, আরো আগে 1400 বছর আগে হারাম করে, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে,
আমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে, আমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে, আমাদেরকে দীর্ঘমেয়াদ অতিক্রম করতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো আমাদের করতে হবে, ভালো খাবার খেতে হবে, নেশা জাতীয় কোনো জিনিস ভক্ষণ করা যাবে না, তার কাছে যাবে না, সর্বদা সত্য কথা বলা শিখতে হবে এবং মা বাবার অনুগত থাকতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। এই বলেই আমি তোমাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।